আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে কীভাবে আপনারা জামার মধ্যে সঠিক নিয়মে হাতা কীভাবে আপনারা সেট করবেন। তো আজকের এই ভিডিওতে হাতা কীভাবে সেলাই করবেন, হাতা কীভাবে সেট করবেন, এই বিষয়গুলো মূলত আজকের এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ পর্যায়ক্রমে দেখিয়ে দিব। তো সম্পূর্ণ ভিডিওটি দেখলে কিন্তু আপনি বুঝতে পারবেন এবং শিখে নিতে পারবেন। তো সবার প্রথমে আমি এখানে আমার হাতাটা নিয়েছি, দেখুন এখানে আমি প্লাজু হাতা নিয়েছি, এক ঢালা প্লাজু হাতাগুলো। তো এটা আমি কাটিং করে নিয়েছি, কাটিং করার পর প্রথমে এটা আমাদের চিকন করে একটা করে ভাঙা দিতে হবে নিচের দিকে। তো আমরা যখন প্লাজো হাতা সেলাই করি তখন কিন্তু আমরা চিকন করে আমরা সেলাই দিই দুটো। তো এখানে প্রথমে আমরা একটা ভাঙা দিয়ে চিকন করে একটা সেলাই দিয়ে নিলাম, এরপর এটাকে মূলত আমাদের যে কাজ করতে হবে এটাকে মূলত আরেকটা চিকন করে আমাদের ভাঙা দিতে হবে। তো যারা বিগিনার রয়েছেন অর্থাৎ যারা একদম নতুন রয়েছেন আপনারা যে কাজটা করবেন এইভাবে ভাঙা প্রথমে দিয়ে নেবেন। তো ভাঙাটা দেওয়া কমপ্লিট হলে এরপর এটার মধ্যে একটা করে সেলাই দিয়ে নেবেন। তো টোটালে আমাদের চিকন করে ভাঙা 200 পরিমাণ বা 100 পরিমাণ আপনি একটা করে ভাঙা দিয়ে নেবেন। তো দেখুন আমি এখানে চিকন করে একটা করে ভাঙা দিয়ে নিলাম। তো এরপর যে কাজটা করতে হবে আমাদের দ্বিতীয় যে হাতাটা রয়েছে এটা তো আমাদের সেম কাজটাই করতে হবে। তো এটা তো আমি চিকন করে আরেকটা ভাঙা দিয়ে নিচ্ছি। তো ফাইনালি কিন্তু দুইটা ভাঙা শেষ অর্থাৎ দুইটা সেলাই শেষ, এরপর আমাদের এটাকে জয়েন দিতে হবে। তো জয়েন দেওয়ার আগে অবশ্যই আপনাকে এখানে মেপে নিতে হবে যে আপনার শোল্ডারটা কত ইঞ্চি রয়েছে বা আপনি কত ইঞ্চি রাখতে যাচ্ছেন। তো আমি এটাকে নিব 8.5 ইঞ্চি। তো 8.5 ইঞ্চি নিয়ে আমি এখান থেকে এটা সেলাই করে নিব। তো এখানেও কিন্তু মূলত আমাদের দুটো করে সেলাই দিতে হবে। এখানে আপনি একটু মেপে দেখতে পারেন, যেহেতু এখানে আমরা এক ঢালা প্লাজো হাতা রেখেছি আমি এখানে 6 রাখবো, এখানে 7 রাখবো। তো 1 ইঞ্চি একটু কম বেশি আমি রাখতেছি, কারণ যারা নামাজি রয়েছে তাদের জন্য এই হাতাগুলো অনেকটি ভালো লাগে, কারণ অনেকেই না অজু করার সময় দেখা যায় হাতা ওঠে না, এর জন্য কিন্তু এই এক ঢালা হাতাগুলো আপনারা ইউজ করতে পারেন। প্লাজো হাতাগুলো খুব সহজেই কিন্তু আপনারা উপর পাশে আপ ডাউন করতে পারবেন। তো এখানে কিন্তু আমাদের হাতাটার একটা জয়েন্ট শেষ, সেলাই শেষ, এরপর আমি এখানে আরেকটা সেলাই দিয়ে নিব। অর্থাৎ এখানে দুটো করে সেলাই আমাদের হাতাতে দিতে হবে। আমরা হাতাটা যে জয়েন করব শোল্ডার এবং বডির পার্টের সাথে, আমরা ওখানেও কিন্তু দুটো করে সেলাই ইউজ করব। তো সবার প্রথমে আমরা হাতার যে কাজটা রয়েছে অর্থাৎ হাতা কীভাবে তৈরি করবেন সেটা আমরা প্রথমে কমপ্লিট করে নিই। তো এখানে কিন্তু আমাদের হাতাটা জয়েন দেওয়া শেষ অর্থাৎ সেলাই করা শেষ, এরপর এই হাতাটাকে আমাদের সোজা করে নিতে হবে। তো হাতাটা এবার আপনি সোজা করে নিন, সোজা করার পর এখানে অবশ্যই একটু ধরে টান দিবেন সেলাইটা ধরে, যদি ঘুষ ধরে থাকে তাহলে সেটা ফিনিশিং হয়ে যাবে। এরপর এখানে হাতাটা ফিনিশিং করে নিয়ে নেবেন আপনি। তো আমি কিন্তু হাতাটা অলরেডি এখানে ফিনিশিংটা করে নিয়ে নিলাম। এরপর দ্বিতীয় হাতা যেটা রয়েছে আমাদের, দ্বিতীয় হাতাটাও সেমভাবে আমাদের ফিনিশিংটা করে নিতে হবে। তো দ্বিতীয় হাতাটাও আমি এখানে সেলাইটা ভেঙে নিলাম, আমাদের দ্বিতীয় হাতাটাও কিন্তু কমপ্লিট। তো এইভাবে প্রথমত আমাদের হাতা, আমাদের জামা সেট করার, জামার সাথে সেট করার আগে আমাদের হাতাটাগুলো তৈরি করে নিতে হবে। তো এখানে আমি প্রথমে যে কাজটা করব, দেখুন এখন আমি এইখানে এই উপরের দিকে শোল্ডারে এইখানে আমরা একটা চিহ্ন দিব, যেটা আমরা কাটিং করার সময় জামা কাটিং করার সময় হাতাগুলো কিন্তু এইখানে আমরা হাতা কাটিংয়ের সময় একটা চিহ্ন দিয়ে নেই। তো এখানেও সেমভাবে আপনাদের একটা চিহ্ন দিতে হবে। আমরা এই চিহ্ন এবং আমাদের যে শোল্ডারের যে পার্টটা রয়েছে ওই শোল্ডারের পার্টের চিহ্নর সাথে আমরা দুইটা চিহ্ন একসাথে করে আমরা জয়েন্টটা করব। তো আমরা এখানে আমাদের যে বডির পার্টটা রয়েছে বডির পার্টটা নিয়ে আসলাম, এরপর এখান থেকে ভিতর দিয়ে অর্থাৎ গলা যেটা আমরা সেট করেছি এর ভিতর দিয়ে আমরা হাত ঢোকাবো। তো হাত ঢোকানোর পর এইখানে যে আমরা চিহ্নটা দিয়েছি এই চিহ্ন এবং এইখানে শোল্ডারের যে জয়েন্টটা রয়েছে, জয়েন্টের যে সেলাইয়ের চিহ্ন, এই দুইটা চিহ্ন আমরা এক জায়গায় রাখবো। তো আপনি এটা যদি একটু মনোযোগ দিয়ে দেখেন তাহলে দেখুন তাহলেই বুঝতে পারবেন যে আপনি কীভাবে এখানে সেটটা করে নিয়ে নিলাম। তো এটা কাজ কমপ্লিট করার পর এটাকে মূলত আমাদের একটা করে সেলাই নিতে হবে প্রথমে। তো এখানে আমরা টোটালি দুটো সেলাই করব, যেটা আমি প্রথমেই বলে দিয়েছি আমরা হাতাতেও দুটো সেলাই দিয়েছি এবং শোল্ডারে যে জয়েন্টটা রয়েছে এই শোল্ডারের জয়েন্টেও আমরা মূলত দুটো করে সেলাই দেব। আর এখানে অবশ্যই লক্ষ্য রাখতে হবে আমাদের আর্মোলের সাইডের যে জয়েন্টটা আছে ওই জয়েন্টটা আমাদের অবশ্যই ঠিক রাখতে হবে, অর্থাৎ দুইটা পার্টের জয়েন্ট, হাতার পার্টের যে জয়েন্টটা দিয়েছি আমরা এবং বডির পার্টের যে জয়েন্টটা ছিল আর্মোলের সাইডে বডি লাইনে, সেটাকেও আমাদের এক সমান করে আমাদের জয়েন্টটা করে নিতে হবে, অর্থাৎ এখানে জয়েন্টটা দিতে হবে। তো এখানে আমি দুটো সেলাই কমপ্লিট করে নিয়ে নিলাম। তো এইভাবে দুটো সেলাই আপনারা কমপ্লিট করে নিয়ে নেবেন। তো আমাদের কিন্তু ফাইনালি একটা হাতা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে, আমাদের ডাইন সাইডের হাতাটা। তো আমাদের এখানে দুইটা জয়েন্ট কিন্তু এক সমান হয়ে গেছে এবং উপরেরটাও সমান হয়ে গিয়েছে।
তো এটা মূলত আমরা ডান সাইডেরটা দেখলাম। এবার আমাদের বাঁ সাইডেরটা যে হাতাটা রয়েছে সেটা আমরা জয়েন করা শিখবো, কারণ বাঁ সাইডেরটা অনেক সময় অনেকে ঝামেলা করে ফেলেন। তো এইখানে প্রথমে আমরা হাতাটা এনে দেখবো যে আমাদের ঠিকঠাক আছে কিনা। তো আমাদের একদম পজিশন মতোই আমরা এখানে হাতাটা রেখেছি। সেমভাবে আমরা এখানে গলার ভিতর দিয়ে ডান হাতটা এবার প্রবেশ করাবো, এরপর এখান থেকে ধরবো, কাপড়টা ধরে আমরা বের করে নিব। তো বের করার পর এখান থেকে দেখুন কাপড়টা প্রথমে আপনি সমান করে নেবেন। তো এইভাবে কাপড়টা সমান করার পর এখানে আপনারা এইখানে সুন্দর করে সেলাই করে নেবেন, যেটা আমি আগেরটার মতো যেভাবে আমি সেলাইটা করে নিয়ে নিলাম ঠিক সেমভাবে আপনারা এখানে এটাও সেলাই করে নেবেন। তো আমি এটা একটু জুম করে দিয়েছি, আপনারা এখানে একটু মনোযোগ দিয়ে দেখলে বুঝতে পারবেন যে কীভাবে এখানে সেলাইটা হচ্ছে এবং কীভাবে আপনাকেও সেলাইটা দিতে হবে। তো এই এখানেও কিন্তু মূলত আমাদের দুটো সেলাই দিতে হবে, এবং এখানে যে শোল্ডার যে জয়েন দুটো আছে দেখুন দুইটা জয়েনই কিন্তু আমি এক সমান করে রেখেছি। তো আমি এখানে দুইটা সেলাই ইউজ করব, আপনি চাইলে দুটো ইউজ করতে পারেন বা একটা ইউজ করতে পারেন। তো অনেকের এখানে অনেক সময় খুলে যায়, এই জন্য আমরা দুটো করে ইউজ করি। তো এটাও কিন্তু আমাদের একদম পারফেক্টভাবে কিন্তু জয়েন করা শেষ। তো সম্মানিত ভিউয়ার্স, আমি কিন্তু আজকের এই ভিডিওটা খুব সহজভাবে এবং একদম অল্প সময়ের মধ্যেই কিন্তু আপনাদের দেখিয়ে দিলাম যে কীভাবে কামিজের মধ্যে আপনারা হাতা সেট করবেন, অর্থাৎ যে কোনো জামার মধ্যে হাতা সেট করবেন। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যারা আমাদের এই চ্যানেলে এখনও নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।